এবং অগণিত দর্শক যারা দেখছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা। কবি নির্মলানন্দ গুণ তার একটা বিখ্যাত কবিতায় যা বলেছেন সবার এখনো জানা, বাংলাদেশের মানুষের জানা এবং সারা পৃথিবীতে বসবাসকারী বাঙালিরাও এই কথাগুলোর সাথে খুব পরিচিত। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, গণসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলে খোলা, কে রোধে তার বজ্রকণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, এবং কবিরা তাদের কবিতায় যে কথাগুলো লিখেছেন, যে আমার হাতে একটি কাব্যগ্রন্থ আছে কবিতার সংকলন, যেটা প্রয়াত বেবিমদুত অনেক আগে তিনি একটি কাব্যগ্রন্থের সংকলন করেছিলেন। কবি মোহাম্মদ রফিকের একটা কবিতার লাইন দিয়ে তিনি কাব্য এই গ্রন্থের নাম দিয়েছিলেন, বাঙালির শুদ্ধ নাম শেখ মুজিবুর রহমান। এবং সেখানে একটা কবিতা তিনি সংযোজিত করেছিলেন, যেই কবিতা সচরাচর মানুষের চোখে পড়েনি এবং বলা হয়ে থাকে খুব শক্তিমান একজন কবি, কবি আল মাহমুদ। আল মাহমুদ যে বঙ্গবন্ধু নিয়ে কবিতা লিখেছেন সেটা কিন্তু অনেকেরই অজানা। কবিতার নাম নিশি ডাক। সেই কবিতা তিনি লিখছেন, সে যখন বলল ভাই সব, অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন বলল ভাইয়েরা আমার, ভেঙে যাওয়া পাখির ঝাঁক ভিড় বেঁধে নেমে এলো পৃথিবীর ডাঙায়। এবং কবিরা কলম ও বন্দুকের পার্থক্য ভুলে হাঁটতে লাগলো খোলা ময়দানে। যেহেতু বঙ্গবন্ধু গবেষণা আমার একটা অন্যতম বিষয়, আমার অবাক লাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় শিষ্য ছিল যিনি, ডাক্তার বলাইচাঁদ মুখোপাধ্যায়, যারা সংক্ষেপে আমরা বলি বনফুল, এই নামেই সমধিক পরিচিত এবং ছোট গল্পে একটা রূপকার বলা হয় তাদের। তিনি যে বঙ্গবন্ধুর উপরে কবিতা লিখেছেন আমাদের সকলেরই অজানা। বলতে গেলে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের আমরা যখন সবাই কাজ নিয়ে ব্যস্ত, তখন এই কবিতাটি সংকলিত করেছেন ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। এবং আমাদের অনেকেরই অজানা, আমরা কাজ করতে যেয়ে এই অমৃতের সন্ধান পেয়েছি। তারাশঙ্কর এবং সেই বিখ্যাত মানুষটি একাত্তরের মুক্তিযুদ্ধের পর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেয়ে বঙ্গবন্ধুর ওপরে বক্তৃতা দিয়েছেন এবং তিনি তার ওপরে লেখা লিখেছেন। আমি ছোট করে আনি, আমাদের এই যে 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই ভাষণ, লরেন জেনকিন্স যিনি নিউজ উইকের ওই সময় পলিটিক্যাল এডিটর ছিলেন, 7ই মার্চে যখন বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, তিনি 5ই এপ্রিল অর্থাৎ এক মাসেরও কম সময়ের মধ্যে তিনি অসাধারণ একটি প্রতিবেদন লিখলেন এবং সেই প্রতিবেদন এখন সকলেই জানা। এই যে স্বাধীনতার যে অমর কাব্যের কবি আমরা বলি, আমরা বলি রাজনীতির কবি এবং পোয়েট অফ পলিটিক্স, এই নামে তিনি অসাধারণ একটি নিবন্ধ লিখতেন, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ল 7ই মার্চের ভাষণের সেই দ্যুতি। এবং আপনি যদি হিসেব করে দেখেন বঙ্গবন্ধুর যে ভাষণটি 7ই মার্চে আপনি আপনার ভূমিকা কথনে যা উল্লেখ করলেন সেটা সত্যি সত্যি আমাকে ওইভাবেই যেতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালে একটি 3 মিনিটের ভাষণ দিয়েছিলেন, যেটা আমরা ছোটোবেলায় আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি, যাকে গ্যাটিসব্যাক অ্যাড্রেস বলা হয়। আপনি দেখবেন 1963 সালে 100 বছর পরে মার্টিন লুথার কিং একটা বক্তৃতা দিয়েছিলেন, আই হ্যাভ এ ড্রিম। এবং আপনি খেয়াল করে দেখবেন জ্যাকব এফ ফিল্ড নামে একজন বিখ্যাত গবেষক, ক্যামব্রিজের অধ্যাপক,
তিনি একটি বই বের করলেন কয়েক বছর আগে 2012 সালে এবং উইস্টন চার্চিলের যে বক্তৃতা সেই বক্তৃতার শিরোনাম দিয়ে তিনি করলেন এবং সেই বইটির তিনি 42টা বক্তৃতা এখানে সংযুক্ত করলেন উই শ্যাল ফাইট অন দ্য বিসেস আমরা সৈকত যুদ্ধ করব এবং 42টা বক্তৃতা তিনি খ্রিস্ট জন্মের 431 বছর আগের থেকে 1987 সাল পর্যন্ত তিনি সমস্ত বক্তৃতা বিশ্লেষণ করে তিনি 42টা বক্তৃতা করেছেন তিনি বলছেন এই বক্তৃতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বক্তৃতার একটি হচ্ছেন শেখ মুজিবের 7ই মার্চের বক্তৃতা কেননা উইস্টন চার্চিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যখন বক্তৃতা দেন সেই বক্তৃতায় দেওয়ার সময় তার পক্ষে প্রবল মিত্র শক্তি ছিল তিনি জলে স্থলে অন্তরিক্ষে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন কিন্তু তিনি বলছেন শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চে যখন বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তখন কিন্তু তার পক্ষে প্রবল মিত্র শক্তি দৃশ্যমান ছিল না এবং বলছেন এটাই হচ্ছে তার ভাষণের মাহাত্ম্য আমি একেবারে একটা কথা খুব ভালো করে বলি আহমেদ সাফা তিনি বেঁচে থাকা অবস্থায় বঙ্গবন্ধুর প্রচুর সমালোচনা করেছেন লিখেছেন কিন্তু তার একটা অসাধারণ লেখা আছে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং বেশ কয়েকটি তার গুরুত্বপূর্ণ লেখা আছে বঙ্গবন্ধুকে নিয়ে একটা জায়গায় তিনি বলছেন অনেকে বলে যে গীতাঞ্জলি বাংলার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কিন্তু আমি বলি বাঙালির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ দাবায় রাখতে পারবে না আজকের 7ই মার্চের এই ভাষণকে যেভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এই ভাষণকে বন্ধ করে দেওয়া হয়েছিল স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল মনে করেছিল যে এই ভাষণ আর মানুষ শুনতে পারবে না আপনি জানেন পাকিস্তানি হানাদাররা পাকিস্তানি জান্তারা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সেই রেকর্ড মুছে ফেলার জন্য যে চক্রান্ত করেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ঠিক এরকমই চক্রান্ত হয়েছিল অকুতোভয় কিছু মানুষ যারা এই রেকর্ডের সাথে যুক্ত ছিলেন ওই সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে যেমন 25শে মার্চের পরে তারা সাভারের অদূরে একটি গর্ত খুঁড়ে মূল রেকর্ডটি তারা যখন মাটি চাপা দিয়ে রেখেছিলেন জীবনের ঝুঁকি নিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও কিন্তু অনেকে ঝুঁকি নিয়ে কাজটি করেছেন আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি যখন প্যারিস থেকে যখন ঘোষণা হলো 2017 সালে 30শে অক্টোবর যে এটা আন্তর্জাতিক দলিল এবং ইন্টারন্যাশনাল রেজিস্টারে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে 87টি ডকুমেন্ট এখানে চিহ্নিত করা হলো তার মধ্যে 48 নম্বর তালিকায় আসলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং আমার কাছে এখনও অসাধারণ লাগে ইরিনা বোকাভো তিনি তৎকালীন সময়ে যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা এখন ইউটিউবে পাওয়া যায় 7ই মার্চের ভাষণ কেন গুরুত্বপূর্ণ তিনি খুব বিস্তৃত ব্যাখ্যা দিয়েছিলেন তা আমাদের জীবনের জন্য 7ই মার্চের ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে তিনি প্রতিটা অক্ষরে অক্ষরে বাঙালি জাতিকে যেমন নির্দেশনা দিয়েছেন তিনি বাঙালি জাতির সমস্ত বক্তব্য সমস্ত ধার এই লড়াইয়ের সংগ্রামের ইতিহাস সমস্ত কিছু তুলে ধরেছেন প্রকারান্তরে বলা যায় 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা তা আজকের এই 7ই মার্চে একটা কথা আমি দৃঢ়তার সাথে বলতে চাই যত দিন যাবে এই আজকে 53 বছর বয়সে যতবার শেখ মুজিবের বঙ্গবন্ধুর ভাষণ 7ই মার্চের ভাষণ যেভাবে বাংলার মানুষ শুনেছে আগামী দিনে যত দিন যাবে আরও বেশি করে এই ভাষণটি শুনবে এবং তারা মনে করবে এটা সবসময়ের জন্য প্রাসঙ্গিকতা রয়েছে
জি, আমি আসবো আবার আপনার কাছে। প্রফেসর আমজাদ হোসেন, আপনার কাছে মুক্তিযোদ্ধা আপনি এবং 7ই মার্চের ভাষণ, আমি জানি না সেই ভাষণ সরাসরি শুনেছেন না, পরের দিন শুনেছেন, অন্যভাবে হয়তো রেসকোর্সে থাকা হয়নি, বাট এই ভাষণ আসলে আপনার চিন্তার জগতে মননে বা এই যে মুক্তিযুদ্ধে গেলেন মার্চ মাসেই কিভাবে জিল্লুর, আপনি তো বললেন যে মুক্তিযোদ্ধা, এই মুক্তিযুদ্ধে যাওয়ার পেছনেই ছিল এই ভাষণটি। আমরা গ্রামে, আমার জন্ম গ্রামে বেড়ে ওঠা এবং গ্রামেই বড় হয়েছি, সেখানে মুক্তিযুদ্ধের আগে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে হবে এখানে যে পাকিস্তানের পরে আমাদের জন্ম হয়েছে, জন্ম মানে কিছুদিন পরেই, তারপরের থেকে যে ঘটনাবলীগুলো হচ্ছিল সেই 52 সালে তো দেখিনি, কিন্তু 52 সালের সময় বা পরে 58 সালের মনে আছে মার্শাল্লাহ, 58 সালের পরে 66 সালে 69-এর গণ আন্দোলন সব চোখের সামনে ভেসে ওঠে। 69-এ যে শুরু হলো সারা দেশব্যাপী যে বিরাট বড় একটা পরিবর্তন, মানে মানুষের মধ্যে একটা জন তার রোষ, তার সঙ্গে সঙ্গে এই এই প্রত্যেকটার পিছনে কিন্তু আমি বলবো শেখ মুজিবের একটা রোল ছিল। এই যে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া, যদি সে শেষ করেছে, আমি যদি হুকুম দেবার নাও পারি, আমি যদি তোমাদের হুকুম দেবার নাও পারি, তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে সব বন্ধ করে দেবা, এই যে বন্ধ করে দেবা তোমরা, এইটি কিন্তু ফাইনাল কথা ছিল তার, যে আমি যদি হুকুম দেবা তাহলে মানে অ্যানালাইসিস করে দেখতে হবে। যদি সুভাষ সিংহ আমাদের সুন্দর করে কবিতার ভাষায় অনেক কিছু বলে গেলেন, সুন্দরভাবে আমি বলবো, আমি সেদিকে পারবো না, কিন্তু আমি শুধু এইটুকুই বলবো যে তার এই বক্তৃতাটা যেদিন আমি শুনেছিলাম, আমি শুধু না আরও অনেকেই, তার একটু প্রেক্ষিতে বলেনি, এখানে আমি 5ই মার্চে ঢাকায় ছিলাম, 5ই মার্চে রাত্রিবেলা ট্রেনে উঠেছি, 6ই মার্চ 7ই মার্চে সন্ধ্যাবেলায় দিনাজপুরে পৌঁছেছি, 8ই মার্চ সকালবেলা আমার মামার বাসা শহরে ঘাসিপাড়ায় সেখানে বসে সকালবেলা, তো প্রতিদিন খবর তো আমরা তখন সবসময় খবর শুনতাম, মা বললো আসো আমরা সকালে নিউজটা শুনি, সরকার তখন বাংলা খবর পড়তো সরকার কবিরউদ্দিন, রেডিও পাকিস্তান করাচি, ইংরেজি খবর আর ও উর্দু খবর পড়তো আরেকজন, তো সেই খবরটা বন্ধ করে দেওয়া হলো, হঠাৎ করে বলা হলো এখন বাংলা খবরের পরিবর্তে গতকাল রেসকোর্স ময়দানের বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটি প্রচার করা হবে, এবং তারপরে যে প্রত্যেকটি কথা আমার মনের মধ্যে মনে হলো যে আমাকে কেউ স্পষ্ট বলে দিল, যেটি আমার এই একটু একটু বেড়ে ওঠার থেকে যা আমার পরিবর্তন। তখন বয়স কত? তখন 17-18 বছর, 17-18 বছর বয়স, তো স্বাভাবিক আমি তো ইন্টারমিডিয়েট পাস করে আছি, তো স্বাভাবিকভাবে আমার মনে হলো যে এই যে প্রত্যেকটি কথা আমার আগুন জ্বালায় দিল আমার।